দেশের ক্রিকেট পাড়া এখন উত্তাল। বিশ্বকাপের জন্য বুধবার দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এর থেকেও বেশি আলোচনায় বিশ্ব আসরের দল থেকে তামিম ইকবালের বাদ পড়া। সাকিব শান্তরা দেশ ছাড়ার দিন একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে দল নিয়ে সাকিবের একটি সাক্ষাৎকার। সেখানে বিভিন্ন প্রসঙ্গের পাশাপাশি উঠে আসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিবের অবসরের বিষয়টিও। সাকিবও জানিয়ে দিয়েছেন কবে অবসর নিতে চান তিনি। সাকিব বলেন, আজকের এই পরিস্থিতি থেকে যদি দেখি 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলব, এটা ওয়ানডে ফরম্যাটের জন্য। আর টি-টোয়েন্টি 2024 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত, টেস্টটা আরো আগেই ছেড়ে দেব। অবশ্য সাকিব এর সঙ্গে যুক্ত করেন, এক এক ফরম্যাট এক এক সময় ছাড়লেও আনুষ্ঠানিক অবসর ঘোষণা করব 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর। শুধু তাই নয়, গত মাসে অধিনায়কের দায়িত্ব পাওয়া সাকিব জানিয়েছেন নেতৃত্বও ছাড়তে চান তিনি। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ শেষে নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব বলেন, এই বিশ্বকাপই শেষ, এরপর একদিনও অধিনায়কত্ব করব না, যে কারণে আমি এশিয়া কাপের আগে নিতে চাইনি, এরপরও এটা না। আমার কাছে মনে হয়েছে আমি হাসতে চাই, খেলতে চাই, পারফর্ম করতে চাই, এই একটা কারণে আমি করতে চাইনি। আরো বলেন, আর কোনো কারণ নেই, বেস্ট হয় যদি অধিনায়ক না থাকি। অধিনায়কত্ব কি আমার কোনো ভ্যালু অ্যাড করেছে ক্যারিয়ারে এই স্টেজে এসে? আমি তো মনে করি না। মঙ্গলবার সন্ধ্যায় নানা নাটকীয়তার পর সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে বিসিবি।